দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরের উত্তীর্ণতে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি রয়েছেন এবং এখানে একটি জরুরি বৈঠক হচ্ছে। তার সঙ্গে উপদেষ্টা শান্তনু সেন রয়েছেন, চিকিৎসক আমরা জানি যিনি পুরো বিষয়টা দেখছেন, অভিজিৎ চৌধুরী তিনি রয়েছেন, এবং সেই সঙ্গে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার কমিশনার রয়েছেন, বিনোদ কুমার রয়েছেন। তো সবাই মিলে আজকে কিন্তু এখানে বৈঠক করছেন। বৈঠকে যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সেফ হোম, কোয়ারেন্টিন সেন্টার ইত্যাদি কিন্তু চালুর কথা বলা হচ্ছে এবং সেই বিষয় মূলত আলোচনা করা হচ্ছে। যেরকমভাবে তোমাকে বলে রাখি যে এই যে উত্তীর্ণ, এই যেখানে আমরা রয়েছি সেই উত্তীর্ণতেও কিন্তু একটা 500 শয্যার এখানে একটা সেফ হোম কোয়ারেন্টিন সেন্টার করার ভাবনা চিন্তা রয়েছে। সেই সঙ্গে আনন্দপুরে 200 এবং সেই সঙ্গে হচ্ছে যে 2 তারিখের পর গীতাঞ্জলি স্টেডিয়াম পাওয়া যাওয়ার পর গীতাঞ্জলি স্টেডিয়ামেও কিন্তু 200 বেডের আয়োজন করা হবে। মোট 2 থেকে 3 হাজার এই ধরনের বেডের আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। রাজারহাটটাও চেষ্টা করা হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম, সেইগুলোকে বলা হচ্ছে যে সেগুলোকেও নিয়ে সেফ হোম বা কোয়ারেন্টিন সেন্টার তৈরি করার জন্য সেই সঙ্গে বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হচ্ছে যে বায়ো ওয়েস্ট যেগুলো আছে সেগুলো যাতে ইয়েলো ডাস্টবিনে ফেলা হয়, স্যানিটাইজার মেশিন যেগুলো রয়েছে তার মধ্যে স্যানিটাইজেশন মেশিন সেগুলো অনেকগুলো খারাপ হয়ে গিয়েছে, সেগুলোকে দ্রুত সেগুলো সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে যেরকমভাবে কামানের মাধ্যমে স্যানিটাইজেশন করা হচ্ছিল সেগুলো যেন চালিয়ে যাওয়া হয়, এবং সেই সঙ্গে হচ্ছে যে স্যানিটাইজেশনের সমস্ত যেরকম সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে যে স্যানিটাইজেশন করা হচ্ছিল সেই সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে স্যানিটাইজেশনের প্রক্রিয়া, কামান দিয়ে স্যানিটাইজেশনের প্রক্রিয়া সেগুলো যেন যেরকমভাবে চালানো হচ্ছে তাতে আরও জোর দেওয়া হয়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে স্যানিটাইজেশন যেন করা হয় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সমস্ত কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি এই বৈঠকে বসেছেন এবং তার সঙ্গে অভিজিৎ চৌধুরী রয়েছে এবং তারা কিন্তু এই ধরনের নির্দেশ দিচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে এই সেফ হোম বা কোয়ারেন্টিন সেন্টার যেগুলো রয়েছে আগামীকাল থেকেই যাতে এগুলো কার্যকর শুরু হয়ে যায় সে ব্যাপারে জোর দিতে বলা হচ্ছে এবং স্যানিটাইজেশন চূড়ান্ত মাত্রায় সেটা যেন আজকে সন্ধ্যেবেলা থেকেই চালু করে দেওয়া হয় এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এই উত্তীর্ণ তোমাকে দেখিয়ে দেবো যে এই উত্তীর্ণ কিন্তু বড় এসি হল রয়েছে প্রচুর উত্তীর্ণতে এবং সেই এসি হলগুলো সেগুলো কিন্তু প্রায় 500 শয্যা ব্যবহার করতে বলা হয়েছে এবং উত্তীর্ণর এইরকম বড় বড় উত্তীর্ণর ভেতরে এসি হল রয়েছে এই পুরোটাকেই ব্যবহার করতে বলা হচ্ছে যাতে করে এখানে অন্তত 500 বেডের আয়োজন করা হয়। আজকেই এরকম এই বেড নিয়ে আসতে বলা হয়েছে এবং সেই বৈঠক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরিস্থিতি যেভাবে কলকাতায় যেরকমভাবে পরিস্থিতি হচ্ছে তাতে কিন্তু ফিরহাদ হাকিম, অভিজিৎ চৌধুরী তারা কিন্তু এখানে আলোচনায় বসেছেন এবং সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বেশ কিছু নতুন সিদ্ধান্ত রয়েছে এবং গত বছর এই পরিস্থিতিতে যা যা ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেই রকমই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে। ধন্যবাদ অর্ণব।